স্ন্যাপ ফাউন্ডেশন ও শুকনা ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে শুকনা ফরেস্ট রেঞ্জে পালিত হলো বিশ্ব হাতি দিবস। স্ন্যাপ ফাউন্ডেশনের চেয়ারম্যান কৌস্তভ চৌধুরী জানান, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে আজকে সেলিব্রেশন করা হচ্ছে সারা বিশ্বের মতো, আমরা এখানেও করছি শুকনা এনআইসিতে দার্জিলিং ওয়াইল্ড লাইফের সাথে জয়েন্টলি। সেখানে বাচ্চাদের আনা হয়েছে, কোভিডের একটা পরিস্থিতি আছে, আগের বছরের করা যায়নি। এবার আমরা যতটা রেস্ট্রিকশন আছে সেটা মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে স্টুডেন্টদের অ্যাওয়ারনেস করানো হচ্ছে থ্রু প্রেজেন্টেশন, ভিডিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং কিছু গেমস এবং অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, যেটা একদমই নতুন। সেখানে বাচ্চারা হাতি সংক্রান্ত নানান রকম গেমস এবং অ্যাক্টিভিটিস করবে এবং তাদের দিয়ে ড্রামাস করানো হবে, তারা নিজেদের মতো করে টপিক ওয়াইজ ড্রামা করবে। যাতে আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের মধ্যে হাতি সম্পর্কে চেতনা তৈরি হয়, কারণ হাতি বেসিক্যালি জঙ্গলের কারিগর এবং আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় কারিগর। জঙ্গল বাঁচলে আমরা বাঁচবো, হাতি বাঁচলে আমরা বাঁচবো, সেই বার্তাটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেমন সারা বছর ধরে হাতিকে রক্ষা করার কাজ করে চলে, বা আমাদের মতো এনজিওগুলো সারা বছর ধরে রক্ষা করার কাজ করে চলে, সেই ক্ষেত্রে আমরা চাই যাতে সাধারণ মানুষও হাতি সম্পর্কে সচেতন হোক এবং আমাদের ভবিষ্যতে হাতিকে আমরা বাঁচাতে পারি।